माय डियर सब्सक्राइबर আমার চ্যানেলে সবাইকে স্বাগত যারা আমার চ্যানেলে নতুন এসেছেন সাবস্ক্রাইব করে দিবেন এইরকম ইনফরমेटिव ভিডিও পাওয়ার জন্য তো আজকে আমরা আবার একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যাদের ওয়েট গেইন করার ইচ্ছে বা সব সময় একদম রোগা বাইরে থেকে একদম বোন গুলোকে গোনা যাবে এরকম অবস্থা থাকে ফিজিক্যালি একদম উইক থাকে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা ওয়েট গেইনের কথা ভাববো বা আলোচনা করব যাদের ক্ষেত্রে রোগা মানেই যে তাদের ক্ষেত্রে ওষুধ খেতে হবে ওই ধরনের কিন্তু আমরা বলবো না ওই ধরনের ওষুধগুলো খেতে বলবো না যাদের ক্ষেত্রে ফিজিক্যালি ফিট আছে তাহলে তাদের ক্ষেত্রে কোনোভাবে প্রয়োজনীয়তা নেই যদি কেউ মনে করে না আমি আরেকটু মোটা হলে আমি দেখতে ভালো লাগবে ইত্যাদি ইত্যাদি যদি মনে করে তাহলে কিন্তু খেতে পারে জাস্ট হোমিওপ্যাথি ওষুধগুলো কিন্তু শুধুমাত্র খিদে বাড়াবে এবং হজম শক্তিটাকে আমাদের বাড়াবে তো আমরা এই ধরনের ওষুধগুলি ব্যবহার করার জন্য বলবো আর এলোপ্যাথিক অনেক ওষুধ রয়েছে সেইগুলো ব্যবহার করলে কিন্তু তাড়াতাড়ি মোটা হওয়া যায় ঠিকই কিন্তু শরীরের অনেক সাইড ইফেক্ট চলে আসে মেইনলি লিভারটাকে একদম নষ্ট করে দেয় ওই ওষুধগুলো তো ওয়েট গেইন না হওয়ার যে কারণগুলো যদি কারোর অ্যানিমিক কন্ডিশন থাকে বডিতে তাহলে কিন্তু ওয়েট গেইন না হতে পারে ডাইজেস্টিভ ডিসঅর্ডার থাকলে না হতে পারে মেল নিউট্রিশন হলে সেক্ষেত্রে নাও হতে পারে বা অনেক ক্ষেত্রে আমরা দেখি ভেরিয়াস মিনারেলসগুলো যদি বডিতে অভাব থাকে তাহলে সেক্ষেত্রে ওয়েট গেইন নাও হতে পারে তাহলে এই ছিল মেন কারণগুলো এবার যে হোমিওপ্যাথি ওষুধগুলো আমরা ব্যবহার করব এই ওষুধগুলো মেনলি ডাইজেস্টিভ ডিসঅর্ডারটাকে ঠিক করবে এবং খিদেটাকে বাড়াবে এইভাবেই আমাদের গেইন করতে হবে এমনি বাইরের আদার্স ওষুধ না খাই ভালো তো আমাদের হোমিওপ্যাথিতে যেটা গ্রেট মেডিসিন আলফা আলফা মাদার ওটা যদি আমরা ছোটদের ক্ষেত্রে 10 ফোঁটা করে দিনে তিনবার হাফ কাপ জলের সঙ্গে এবং বড়দের ক্ষেত্রে 20 ফোঁটা করে দিনে তিনবার হাফ কাপ জলের সঙ্গে খাওয়াতে পারি তাহলে এইভাবে টানা 3 মাস খেতে হবে তাহলে কিন্তু ডাইজেস্টিভ ডিসঅর্ডার এবং খিদে দুটোই ঠিক হয়ে যাবে এইভাবে কিন্তু ওয়েট গেইন হয়ে যাবে আর আমরা বায়োকেমিক মেডিসিন ক্যালিফস 6X ওটা 4টে করে ট্যাবলেট বড়দের ক্ষেত্রে ছোটদের ক্ষেত্রে 2টে করে ট্যাবলেট চুষে খাবো রাতে খাওয়ার পরে ঘুমোতে যাওয়ার সময় ওতে আমাদের ঘুমও ভালো হবে দারুণ মেডিসিন ওটা আমরা শুধুমাত্র রাতেই খাবো এইভাবে টানা 3 মাস তার সঙ্গে আমরা জিঙ্কামমেট 1 ফোঁটা করে প্রত্যেক মাসের 10 তারিখে সকালে 1 ফোঁটা খেয়ে নিতে হবে এইভাবে টানা 4 মাস খেতে হবে ওতে আমাদের যে অ্যানিমিক কন্ডিশন ওটা কিন্তু ঠিক হয়ে যাবে এবং আমাদের টোটাল বডি সিস্টেমটা ঠিক থাকবে এতে ওয়েট গেইন খুব হেল্প করে এই জিঙ্কামমেট এই ছিল আজকের ইনফরমেশান ওয়েট গেইন করার বেশি মেডিসিন আমরা আজকে আলোচনা করিনি এই কয়েকটা মেডিসিন কিন্তু খুব ভালো কাজ করে এই মেডিসিনগুলো এভরিবডি সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড শেয়ার ইউর ফ্যামিলিজ অ্যান্ড ফ্রেন্ডস থ্যাংক ইউ